সবাইকে স্বাগত জানাই আমার হারমোনিকা সহজ পাঠের দ্বিতীয় পর্বে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম একদম সাধারণ বিষয়গুলো, মানে কিভাবে হারমোনিকা ধরতে হয়, তারপর খুব সাধারণ বিষয় যে কিভাবে শুরু করব। আমি দেখেছিলাম যে আপনি হারমোনিকা কিভাবে বাজে, কিভাবে কাজ করে, ব্লো ড্র, তারপর একটা ব্রিদিং এক্সারসাইজ দিয়েছিলাম। আজকে সেটার ধারাবাহিকতায় হচ্ছে আমি দেখাবো এরপর কি করা যেতে পারে, এটাকে আর একটু টেকনিক্যাল জায়গা থেকে কিভাবে প্লে করা যেতে পারে, বাট খুব মানে সিম্পল হয়ে যায়। আজকে একটা মজার টেকনিক দেখাবো, একটা রিদমিক একটা টেকনিক, যেই টেকনিকটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বিষয়টা কিভাবে কাজ করছে, সেটা বাজাতে গেলে কি ধরনের সমস্যা হতে পারে, সেটা কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে আমি আলাপ করব। আপনারা প্রথমত মনোযোগ দিয়ে আইডিয়াটা দেখেন, মানে কিভাবে হচ্ছে বিষয়টা। ওকে, এটা আমি যেটা করছি প্রথমত হচ্ছে ওই একদম বেসিক রিদম কাউন্টের মতো করে 1 2 3 4 ব্লো করছি চারবার, 1 2 3 4 ড্র করছি চারবার, ব্লো ড্র, ব্লো 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 ড্র 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 ড্র, ব্লো 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 ড্র 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 ড্র। ওকে, তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে একটা মানে নর্মালি এভাবে টানার বদলে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি টানছি, একটা ধাক্কা, এই ধাক্কাটা কিভাবে, এটা হচ্ছে খুব সিম্পল এরকম ঠু ঠু ঠু, বাতাসটাকে জিভ দিয়ে একটা জায়গায় মানে আটকায় তারপর ওটাকে ছেড়ে দেওয়া, মানে অনেকটা একটা ভেতর থেকে একটা ফোর্স তৈরি করা, বাতাসের একটা ফোর্স তৈরি করে সেটাকে লক করে তারপর জিনিসটা ছেড়ে দেওয়া। একই পদ্ধতিতে আমি বাতাসটা টানবো, টানার সময় জিভ দিয়ে মুখের ওই পজিশনটা বন্ধ করে ছেড়ে দিলাম। তো ছাড়ার সময় ওই বন্ধ করে রাখার ফলে ছাড়ার সময় এবং ধরার সময় একটা ফোর্স তৈরি হয়। তো ওই ফোর্সটা যখন হারমোনিকার রিডে পড়ে তখন বিষয়টা আওয়াজটা এরকম আসে। তো এই মানে বাতাসকে আটকানোর এই জীব দিয়ে বাতাসকে আটকানোর এই পদ্ধতিটার অনেক রকমের ব্যবহার আছে। কিরকম ব্যবহার হইতে পারে, অনেক মজার কিছু করা যায়। সরি,
না ব্যাপারটা, এই রিদমের খেলাগুলো আপনি মানে আমরা যদি ইয়ে করি, আমরা এই ধরনের মিউজিক অনেক শুনবো, কখনো এই একই বিষয়টা গিটারে করা হয়, তারপরে বিভিন্ন রকম ইয়ে থাকে, টারা 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 টারা, এই যে বেসিক্যালি মিউজিক্যাল আইডিয়াগুলো এইভাবেই কাজ করে, আপনার এই এইগুলাই হচ্ছে বেসিক্যালি আপনার মানে রিদমিক ব্যাপারগুলো মজাগুলো তৈরি করে। এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি প্রথমত দেখালাম যে এটা কিভাবে হয় সেটা দেখালাম। তো তাহলে এখন এটা আমি দেখালাম যে ধরেন আমি 1 2 3 নাম্বার হলে একই জায়গায় থেকে একই জায়গায় আছে, ব্লো ড্র একই জায়গায় করলাম। যদি এখন আমি যদি এরকম করি 1 2 3 4, তো আমি ভাঙি, আমি কি করলাম ব্লো করলাম 1 2 3 4 এ দুইটা, এরপর ড্র করার সময় পাশে চলে আসলাম, মানে জাস্ট একটু স্লাইড করে ডানে এসে 1 2 3 4 এর বদলে 1 2 3 এর বদলে 2 3 4 এ চলে গেলাম। আমি ব্লো করছি হচ্ছে 1 2 3 এ, ড্র করছি 2 3 4 এ, বুঝতে পারলেন? তো মানে এগুলো হচ্ছে যে ওই 1 2 3 4 কে ভাঙা, আপনার কাছে 1 2 3 4 আছে, এটাকে আপনি কতভাবে ভাঙতে পারেন, সময়টা কি 1 2 3 4। এখন আমি কি করলাম, আমি আরেকরকম করতে পারি, করতে পারি এরকম, মানে এক দুই তিন ব্লোতে করলাম, 1 2 3 ব্লো 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 ড্র ব্লো 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 ড্র। আবার যদি এটা করি যে আমি ব্লো 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 ড্র করে আবার ড্র জায়গাতে থেকে আবার শুরু করি ড্র 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 ব্লো, মানে এভাবে ঠিক আছে। এটা এগুলো হচ্ছে মানে আমি আপনাকে বলছি না যে আপনাকে এভাবেই করতে হবে, আপনি এই একই বিষয়টা মানে নানান ভাবে ভাঙতে পারেন, নানান নানান ভাবে ডানে যান বামে আসেন, এভাবে করতে থাকেন। তারপর আপনি আরেকটা কাজ করতে পারেন যে আমি কাউন্ট করছি 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, তো 4 4 4 4, তাহলে আমি করলাম কি মানে আমি 1 2 3 4 এ চারটা বিট আলাদা করে বাজিয়ে পরে একটা লম্বা টান দিলাম, ওই লম্বা টানটা আমি মনে মনে ধরে নিব, ওই চারটা টান দিতে যে পরিমাণ সময় লাগে 1 2 3 4 গুনতে ততক্ষণ পর্যন্ত স্থায়ী। আমরা যখন কোন একটা সলো প্লে করি হারমোনিকায় তখন হয় কি আসলে একটা
এই যে সময়টাকে নানানভাবে ভাঙি, কিরকম আমি বাজাচ্ছি। আরেকটা গুরুত্বপূর্ণ এটা আমার কাছে মনে হয় যে মানে সলো প্লেয়িং রিদমিক্যালি বা ওভারঅলি কনসেপ্টটা ডেভেলপ করার জন্য একটা কাজ করা যেতে পারে, পরিচিত কোনো একটা সুর আপনি কপি করার চেষ্টা করতে পারেন। এটা মানে মনে হইতে পারে যে আসলে এত তাড়াতাড়ি আমি একটা গান বা একটা সুর কপি করব, বিষয়টা কঠিন, চাপ নিয়েন না, চাপ নিলে ঝামেলা। আপনার মানে এখানে আকাঙ্ক্ষাটা হলো অতটুকু পর্যন্ত, মানে এই পর্বে আজকের এই দ্বিতীয় ক্লাসে এসে আপনার টার্গেটটা হচ্ছে যে আপনি জাস্ট একই হয়তো যেই নোটে যাওয়া দরকার সেইটাতে পৌঁছানো দরকার নাই আপনার এখন। আজকে এই দ্বিতীয় ক্লাসে মনে করার দরকার নাই যে আমি আজকে একটা সুর কপি করব কিভাবে, মানে আপনার এখন মূলত হচ্ছে মেলোডিটা তোলা দরকার নাই আপনার মাথায়, আসলে মূলত দরকার হচ্ছে রিদমটা ধরা। তো কথার কথা, আমি যদি ধরি যে খুব সাধারণ একটা সুর, হ্যাপি বার্থডে টু ইউ, ওকে, তো আমি ডানে বামে কোথাও ভুলভাল বাজাইলাম, কিন্তু দেখেন ভুল হয় নাই, ঠিকঠাক হয়ে গেছে মনে করে বাজাইছি, এটা জাজ করতে যাবেন না, বললে সমস্যা নেই। তো আমি জাস্ট আইডিয়াটা দেখালাম যে আসলে আপনি ভুলভাবে কিভাবে বাজাতে পারেন। তাতে হবে কি, আপনি যদি এভাবে বাজান তাহলে আমি যে এতক্ষণ দেখালাম যে বা এই বিষয়টা, এই টেকনিকটা আপনার কোনো একটা রিদম বাজানোর ক্ষেত্রে বা একটা মেলোডি তৈরি করার ক্ষেত্রে কিভাবে কাজে দিবে সেই বিষয়টা, অথবা আমি অন্য একটা সুর আর কি সুর হতে পারে, কেউ কি বলতে পারবেন আমি আসলে কি বাজানোর চেষ্টা করছি? না পারলে ভালো, তাহলে ভুল ভাল হয়েছে সেটা বুঝে যায়। তো এটা হচ্ছে আমি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এরকম কিছু একটা বাজানোর চেষ্টা করছি। তো আপনি এই যে চেষ্টাটা নিজের মতো করে একটা সুর বাজানোর চেষ্টা করা চেষ্টা করতে থাকেন, বা নিজের সবচেয়ে ভালোটা হচ্ছে আসলে আমি আগের ইয়াতে বললাম যে নিজের ভিতরে তো মিউজিকটা আছে, সো সেই সেই নিজেটা নিজে তৈরি করেন। এই তৈরি করার পথে হচ্ছে আপনাকে এই বিষয়গুলো হেল্প করবে, যে সুরটা আপনার মাথায় অলরেডি আছে সেই সুরটাকে আপনি বাজানোর চেষ্টা করতেছেন, ভুল করতেছেন, আপনি ভুল করেন। আমি আপনাকে দেখালাম ভুল করে কিভাবে বাজানো যায়, কিভাবে ভুল করে বাজাতে হয়। এই ভুলটা আপনার অন্য একটা এই মুহূর্তে অন্য একটা বিষয়কে ঠিক করে দেবে, আপনি এখন চাপ নেওয়ার কোনো দরকার নেই। আমি নিজে ব্যক্তিগতভাবে হারমোনিকা শেখার জায়গাটায় কোনো একটা গান কোনো একটা সুর কপি করাটা আমি আজকে প্রায় 10 বছর বাজাচ্ছি, তো আমি গত মনে 2 বছরে চেষ্টা করছি, আমি এতদিন এটা চেষ্টা করিনি, কারণ এই ইনস্ট্রুমেন্টটাতে এত কিছু শেখার আছে। আমি যদি প্রথমেই একটা গান কপি করাটাকে মাথায় নেই তাহলে না ওই অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আসলে মিস করে চলে যাওয়া হয়, বাদ পড়ে যায়। তো আমার কাছে এই জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আগে টেকনিকগুলো শেখা, অনেক কিছু আছে, আপনি যত টেকনিক জানবেন তত আপনার আসলে মানে একই বিষয়কে নানানভাবে বাজানোর সক্ষমতাটা বাড়বে। তো আজকে এই পর্যন্তই, আর তো আপনারা যদি এই
টিউটোরিয়ালটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি গত সপ্তাহে থেকে চেষ্টা করছি যা প্রতি সপ্তাহে একটা নতুন করে লেসন নিয়ে আসতে। সবাই ভালো থাকবেন।